পাইপড ইনসিস্টেম লিকুইড অক্সিজেন রিজার্ভার ওর অক্সিজেন কনসেনট্রেশন বাই ভেরিয়াস মেথডস টু রিলিভ অ্যান অক্সিমিয়া সো অক্সিজেন ইনজেনশন বা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন আমরা কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে করি যে ধরনের ব্রিদিং ডিফিকাল্টি ওর অক্সিজেন স্যাচুয়েশন ফল করছে তো সেটা আমরা সিলিন্ডার থেকে দিতে পারি বা পেশেন্টের বেডসাইডে হিউমিডিফায়ার থেকেও দিতে পারি অক্সিজেন তো আমরা অক্সিজেন ইনহিলেশন বা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন কেন করবো পারপাস কি তো দ্য ফার্স্ট পারপাস ইজ টু ফেসিলিটেট নর্মাল মেটাবলিজম অফ দ্য টিস্যু সো আমাদের প্রত্যেকটা বডি অর্গ্যানসে প্রত্যেকটা বডি পার্টসের মধ্যে টিস্যু সেল টিস্যু রয়েছে তো প্রত্যেকটা টিস্যু ফাংশনিংয়ের জন্য বা সেলস ফাংশনিংয়ের জন্য প্রপার অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় যখন কোনো পেশেন্ট সাফোকেটেড হচ্ছে বা ব্রিদিং ডিফিকাল্টি হর অক্সিজেন স্যাচুয়েশান ফল করছে সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে না সেল বা টিস্যুতে হচ্ছে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না হাইপক্সিয়া হয়ে যাচ্ছে সেল এবং টিস্যু যার জন্য সেল মেটাবলিজম বা সেলের ফাংশানিংটা ডিপ্রাইভ হচ্ছে ওর ডিমিনিস্ট হয়ে যাচ্ছে বা ইম্পেয়ার্ড হচ্ছে তো সেলের ফাংশানিংটা ইম্প্রুভ করার জন্য মেটাবলিজম বাড়ানোর জন্য আমরা অক্সিজেন দেব। নেক্সট টু রেডিউস টিস্যু হাইপক্সিয়া সো টিস্যু হাইপক্সিয়া হাইপক্সিয়া মিন ল্যাক অফ অক্সিজেন সো ল্যাক অফ অক্সিজেনটাকে আমরা মেনটেন আমরা হচ্ছে নর্মালাইজ করব। অক্সিজেন লেভেলটা ইম্প্রুভ করবো নর্মালাইজ করার জন্য আমরা অক্সিজেন ইনহেলেশন আর অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন পেশেন্টকে করে থাকবো সো নেক্সট কাম টু দ্য মেথডস অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন বা অক্সিজেন ইনহেলেশন সো পেশেন্টকে আমরা যে অক্সিজেন প্রোভাইড করবো আমরা কী কী ওয়েটা দিতে পারি কি কী পদ্ধতিতে পেশেন্টকে আমরা অক্সিজেন দিতে পারি সো ফার্স্ট ইজ সিম্পল অক্সিজেন মাস্ক সো আমরা সিম্পল অক্সিজেন মাস্ক দিয়েও পেশেন্টকে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি সো দিস ইজ আ সিম্পল অক্সিজেন মাস্ক যেখানে এক্সিলেশন পোর্টস রয়েছে ইনহেলেশন পোর্ট রয়েছে এবং অক্সিজেন লাইফ সোর্স রয়েছে ফ্রম অক্সিজেন সোর্স দিস ইজ দ্য অক্সিজেন সোর্স দিস ইজ দ্য এক্সিলেশন পোর্ট সো দিস ইজ দ্য সিম্পল অক্সিজেন মাস্ক সো এখান দিয়েও আমরা অক্সিজেন প্রোভাইড করি নেক্সট ইজ ন্যাজাল ক্যানিউলা সো ন্যাজাল ক্যানুলা দিয়েও আমরা অক্সিজেন প্রোভাইড করে থাকি পেশেন্টকে নেক্সট ইজ রিজার্ভার মাস্ক দিস ইজ দ্য রিজার্ভার মাস্ক দিস ইজ দ্য রিজার্ভার ব্যাক ওয়ান ওয়ে ইন্সপিরেটার ভাল

করে থাকি সো নেক্সট কাম টু দা যে বিভিন্ন রকমের যে মেথডগুলো আমি বললাম সো এই ধরনের মেথড আর এই যে টাইপ যেখান থেকে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি পেশেন্টকে সো এই ধরনের টাইপে আমরা এই প্রত্যেকটা মাস্ককে এই ভ্যারাইটিস অফ মাস্ককে বা ভ্যারাইটিস অফ ওয়ে থেকে যে আমরা অক্সিজেন প্রোভাইড করছি সো প্রত্যেকটা ওয়েতে কত পার্সেন্টেজ অফ অক্সিজেন পেশেন্টকে আমরা দিতে পারি সো ন্যাজাল ক্যানোরা দিয়ে আমরা ম্যাক্সিমাম টু টু সিক্স লিটার পার মিনিট অক্সিজেন প্রোভাইড করে থাকি তো ন্যাজাল ক্যানোরা দিয়ে আমরা ম্যাক্সিমাম দুই থেকে ছয় লিটার পার মিনিট অক্সিজেন দিতে পারি এবং এখান থেকে টোয়েন্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট অফ অক্সিজেন পেশেন্ট পেয়ে থাকি নেক্সট সিম্পল ফেস মাস্ক সিম্পল ফেস মাস্ককে আমরা সিক্স টু টেন লিটার পার মিনিট ম্যাক্সিমাম অক্সিজেন অক্সিজেন দিয়ে থাকি এবং ফ্লোর পেশেন্ট হচ্ছে এখান থেকে থার্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট অফ অক্সিজেন পেয়ে থাকে নেক্সট ইজ ভেঞ্চুরি মাস্ক ভেঞ্চুরি মাস্ককে থ্রি থেকে টেন লিটার পার মিনিট আমরা অক্সিজেন দিতে পারি এবং পেশেন্ট এখান থেকে টোয়েন্টি ফোর টু সিক্সটি পার্সেন্ট অফ অক্সিজেন পেয়ে থাকে কনসেন্ট্রেশন অব অক্সিজেন পায় সো এফআই ও টু মিন্স কনসেন্ট্রেশন অব অক্সিজেন सो नैज कैमरा दिए ट्वेंटी फाइव टू फर्टी पार्सेंटेजिजे पेशेंट के प्रोवाइड कर फेस मास्क दिए थार्टी फाइव टू फिफ्टी पार्सेंटेज अक्सिजन प्रोवाइड करी एंड वेंचुरी मास्क दिए 24 फोर टू सिक्सटी पार्सेंटेज अक्सिजन प्रोवाइड करेक्सट इज नॉन ब्रिदिंग मास्क और वेंचुरी सरी नन ब्रिदिंग माक् मास्क और রিজার্ভার মার্ক তো এখান থেকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন পার্সেন্টেজ টেন টু ফিফটিন লিটার পার মিনিট আমরা অক্সিজেন দিয়ে থাকি এবং পেশেন্ট এখানে এইটি টু নাইনটি পার্সেন্টেজ অফ অক্সিজেন কনসেন্ট্রেশন অফ অক্সিজেন পেয়ে থাকে সো ননার মার্কস থেকে অর রিজার্ভার মার্কস থেকে পেশেন্ট এইটি টু নাইনটি পার্সেন্টেজ অফ অক্সিজেন পেয়ে থাকে নেক্সট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে পেশেন্ট থার্টি টু সিক্সটি পার্সেন্টেজ অফ অক্সিজেন মিনিট অক্সিজেন দিতে পারি আমরা এবং হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট অক্সিজেন কনসেনট্রেশন অফ অক্সিজেন পাচ্ছে পেশেন্ট থ্রু হাই ফ্লো অফ ন্যাজাল ক্যানিউলা নেক্সট দ্য ইন্ডিকেশনস অফ অক্সিজেন থেরাপি সো কোন কোন পেশেন্টদেরকে আমরা অক্সিজেন থেরাপি দিয়ে থাকি ন্যাচুরালি সো ফার্স্ট আমরা জানি ব্রিথলেসনেস অর লেবার ব্রিদিং মিন্স ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টে যদি স্যাচুয়েশান ফলো করে সে ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্টদেরকে আমরা আর লেবার ব্রিদিং পেশেন্ট যখন খুব শ্বাসকষ্ট হয় খুব অ্যাক্সেসারি মাসেল যখন খুব বেশি ইউজ করে চেস্ট মাসেল বেশি ইউজ করে পেশেন্ট রেসপ্রেশন নিচ্ছে সে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অক্সিজেন প্রোভাইড করব নেক্সট হাই অলটিটিউড যখন আমরা অনেকটা উচ্চতায় উঠি তো সেক্ষেত্রে যেমন পাহাড় বা অনেক উঁচুতে যখন আমরা উঠি তখন সেক্ষেত্রে আমাদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় তো সেক্ষেত্রে আমরা অক্সিজেন প্রোভাইড করে থাকি বা অক্সিজেন নিয়ে থাকি নেক্সট শখ অ্যান্ড সার্কুলেটরি ফেলিয়ার শখ পেশেন্টের ক্ষেত্রে ওর সার্কুলেটরি ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে যেমন হেমারেজ ওর পেশেন্টের কোনো অ্যানাফালেক্টিক শখ তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সার্কুলেটরি কোলাপস হয় শকের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা অক্সিজেন প্রোভাইড করে থাকি নেক্সট পেশেন্টস আন্ডার অ্যানাস্থেসিয়া ডিউ টু দ্য এফেক্ট অফ অ্যানাস্থেসিয়া পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি ওর স্যাচুরেশান ফল করে কারণ মাসেল রিল্যাক্স থাকে রেসপিরেটারি মাসেল রিল্যাক্স থাকার কারণে এয়ার এনজি কম হয় যার জন্য পেশেন্টের ব্রিথিং ডিফিকাল্টি ওর স্যাচুরেশান ফল করে অক্সিজেন কনসেনট্রেশন কমে যায় তার জন্য সেক্ষেত্রে পেশেন্ট আন্ডার অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে আমরা অক্সিজেন প্রোভাইড করে থাকি এছাড়া পেশেন্টস ওয়ার্ক ক্রিটিক্যালি ইল নিডস অক্সিজেন সেক্ষেত্রে আমরা অক্সিজেন প্রোভাইড করবো সো নেক্সট কাম টু দ্য কন্ট্রো ইন্ডিকেশন অফ অক্সিজিজিজিজেন থেরাপি পেশেন্ট অ্যাডমিনিস্টার উইথ কশন অ্যাডমিনিস্টার উইথ কশন টু দ্য পেশেন্ট উইথ সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে আমরা অক্সিজেন প্রোভাইড যখন করবো কশন মেনটেন করে বা ইনস্ট্রাকশন মেনটেন করে অক্সিজেন প্রোভাইড করবো নেক্সট ইজ অ্যাটালেক্টাসিস যখন আমাদের অ্যালভিয়ালি কোলাপস হয়ে থাকে যে সমস্ত পেশেন্টের অ্যাটালেক্টাসিস রয়েছে হওয়ার কোল্যাবসড অ্যালভিওলি রয়েছে অ্যালভিওলা যখন কোল্যপস রয়েছে সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাটালেকটেসিস সো অ্যাটালেকটেসিস পেশেন্টের ক্ষেত্রেও আমরা অক্সিজেন থেরাপি দেবো না নেক্সট অক্সিজেন টক্সিসিটি পেশেন্টের ক্ষেত্রে আমরা অক্সিজেন থেরাপি দেবো না সো নেক্সট কাম টু দ্য জেনারেল ইনস্ট্রাকশনস অফ অক্সিজেন থেরাপি সো অক্সিজেন থেরাপি দেওয়ার সময় আমাদের কী কী ইনস্ট্রাকশন মেনটেন করতে হবে সো অক্সিজেন শুড বি ট্রিটেড অ্যাজ ড্রাগ দ্য ফাইভ রাইটস অফ মেডিকেশনস অ্যাডমিনিস্ট্রেশন ইজ অলসো পার্টিং টু অক্সিজেন সো অক্সিজেন আমরা অক্সিজেন থেরাপিটাকে ওর অক্সিজেনকে অ্যাজ আ ড্রাগ থেরাপির মতোই দেখবো যখন পেশেন্টকে মেডিসিন দিই সেক্ষেত্রে আমরা কিছু রাইটস মেনটেন করি সো রাইটস অব অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করি সেই রকমই যখন আমরা অক্সিজেন প্রোভাইড করবো তো আমরা রাইটস কিছু মেনটেন করবো নেক্সট হোয়েন ইউজিং অ্যান অক্সিজেন সিলিন্ডার অর সেন্ট্রাল সাপ্লাই অক্সিজেন ইউজার রেগুলেটর অ্যান্ড হিউমিডিফায়ার যখন আমরা অক্সিজেন প্রোভাইড করবো পেশেন্টকে সো আমরা হিউমিডিফায়ার আর রেগুলেটার ইউজ করব কারণ আমরা সেখান থেকে ময়েস্ট অক্সিজেন যদি পেশেন্ট পেয়ে থাকে তো ময়েস্ট অক্সিজেন দেবো বা যদি হিউমিডিফায়ার আমরা ইউজ করি তো হিউমিডিফায়ার ওয়াটার যেটা থাকছে ময়েস্ট অক্সিজেনের জন্য যে ওয়াটার আমরা ইউজ করে থাকি সেই ওয়াটারটা আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টারভ্যালে আমরা চেঞ্জ করবো একদিন অন্তর অন্তর চেঞ্জ করবো জলটা ওয়াটারটা নেক্সট এভরি পার্ট অফ দ্য অ্যাপারেটার শুড বি ক্লিন প্রিভেন্ট ইনফেকশন সো যখন আমরা কোনো মাস্ক যখন ইউজ করছি বা হিউডি হিউমিডিফায়ার প্রত্যেকটা জিনিস যেগুলো ইউজ করবো আমরা পেশেন্টকে রি করব যদি নতুন ইউজ করি তো সেক্ষেত্রে ক্লিনের কোনো ব্যাপার নেই কিন্তু যখন আমি রিইউজ করবো জিনিসটা নেক্সট দিন আবার ইউজ করবো সেক্ষেত্রে এভরি ইউজ প্রত্যেকটা ইউজের আগেই আমরা সেটাকে ক্লিন করে নেবো টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন আর টু প্রিভেন্ট ইনফেকশন নেক্সট চেঞ্জ ন্যাযার চেঞ্জ ন্যাজাল ক্যাথেটার অ্যাট লিস্ট এভরি এইট আওয়ার্স ওর মোর অফেন টু প্রিভেন্ট ব্লকেজ অফ দ্য ন্যাজাল ক্যাথেটার বাই আ মিউকাস প্লাক সো এভরি এইট আওয়ার্স ইন্টারভেলে আমরা ন্যাজাল ক্যাথেটারটাকে চেঞ্জ করে নেব যাতে কোনো ব্লকেজ না হয় টু প্রিভেন্ট ব্লকেজ অর মিউকাস প্লাক হেন অক্সিজেন থেরাপি ইজ টু বি ডিসকন্টিনিউড ইফ শুড বি ইট শুড বি ডান গ্রাজুয়ালি সো যখন আমরা অক্সিজেন থেরাপি যদি ফিজিশিয়ান অর্ডার করে অক্সিজেন থেরাপি ডিসকন্টিনিউ করতে তো এটাকে আমরা স্লোলি ট্যাপার আপ করবো সাডেনলি অক্সিজেন বন্ধ করে দেবো না স্লোলি আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বন্ধ করবো সো দিস দোজ আর দ্য জেনারেল ইনস্ট্রাকশনস হুইচ শুড বি ফলো ডিউরিং অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ওর অক্সিজেন ইনহিলেশন সো যখন আমরা অক্সিজেন পেশেন্টকে দেবো এটা আমরা ড্রাগ যেরকম বা যখন মেডিকেশন পেশেন্টকে প্রোভাইড করি যে সমস্ত রুলস মেনটেন করে সেরকমভাবে পেশেন্টকে দেখি পেশেন্টের নামে রাইট পেশেন্ট রাইট ডোজ কতটা অ্যামাউন্ট পেশেন্টকে কতটা ফ্লো দিতে হবে অক্সিজেন প্রত্যেকটা জিনিস এবং ডক্টর প্রেসক্রিপশান রয়েছে কি না ডক্টর অর্ডার রয়েছে কি না প্রত্যেকটা জিনিস আমরা ক্রস চেক করে দেন আমরা অক্সিজেন দেবো যেরকম আমরা মেডিকেশনের রাইটস মেনটেন করি সেরকমই অক্সিজেন রাইটসও মেনটেন করবো সো নেক্সট কাম তো প্রিপারেশন অফ দ্য প্রসিডিউর অক্সিজেন যখন আমরা প্রোভাইড করবো কী কী প্রিপারেশনস আমাদেরকে মেনটেন করতে হবে সো ফার্স্ট ইজ পেশেন্ট প্রিপারেশন সো পেশেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে পেশেন্টের দ্য পেশেন্টস নেম বেড নাম্বার আদার আইডেন্টিফিকেশন মার্কস চেক দ্য ডায়াগনোসিস দ্য নিড অফ অক্সিজেন অক্সিজেন দেবো আমরা পেশেন্টের নাম পেশেন্টের বেড নাম্বার এবং পেশেন্টের সাথে আমরা সেটা ক্রস চেক করে নেব এবং চেক করে নেব কি ডায়াগনোসিস রয়েছে এবং পেশেন্ট সত্যিকারে অক্সিজেনের অক্সিজেন পাওয়ার জন্য ইন্ডিকেশনের মধ্যে রয়েছে কিনা পেশেন্ট অক্সিজেন যে পাবে পেশেন্টের সত্যি কোনো প্রবলেম রয়েছে না বা ব্রিদিং রয়েছে কিনা বা ইন্ডিকেশন রয়েছে কিনা অক্সিজেন থেরাপির জন্য সেটাকে আমরা চেক করে নিতে হবে একবার নেক্সট চেক ডক্টরস অর্ডার আমাদেরকে ডক্টরস অর্ডার চেক করে নিতে হবে নেক্সট অ্যাস এস দ্য পেশেন্ট ফর এনি ক্লিনিক্যাল অ্যানক্সিয়া কোনো হাইপ অ্যানক্সিয়া আছে কি না হাইটাল সায়েন্স চেক করবো পেশেন্টের ব্রিদিং প্রবলেম আছে বা পেশেন্টের রেসপিরেশন রেট কত এবং পেশেন্টের অক্সিজেন থেরাপি কেন দরকার কী কারণে দরকার পেশেন্ট সেটা এক্সপ্লেন করতে হবে এবং পেশেন্টকে সাইকোলজিক্যাল প্রিপারেশান দিতে হয় পেশেন্টকে ফুল প্রসিডিয়ারটা এক্সপ্লেন করতে হবে এবং পেশেন্টকে আমরা প্রপার যদি পেশেন্ট পসিবল হয় পেশেন্টকে আমরা প্রপটা পজিশান প্রোভাইড করব और ফাওলাস পেশন প্রোভাইড করবো নেক্সট आर्टिकल्स রিকোয়ার্ড ফর অক্সিজেন থেরাপি সো কী কী आर्टिकल কী কী আর্টিকেল প্রিপারেশনে কী কী সো বেসিক্যালি অক্সিজেন প্রোভাইড করার জন্য আমাদের একটা অক্সিজেন সিলিন্ডার যদি অক্সিজেন সিলিন্ডার থেকে করে থাকি তাহলে অক্সিজেন সিলিন্ডার লাগবে যদি হিউমিডিফায়ার থেকে দিই তাহলে হিউমিডিফায়ার লাগবে চেক করে নিতে হবে যদি আমরা ময়েস্ট ওয়াটার ময়েস্ট অক্সিজেন যদি পেশেন্টের লাগে তাহলে আমরা ওয়াটারটা হিউমিডিফায়ের মধ্যে ওয়াটারটা চেঞ্জ করে নেবো ওকে নেক্সট ফ্লোমিটার দেখে নিতে হবে যে ফ্লোমিটার আছে কি না ফ্লোমিটার লাগবে নেক্সট ডেলিভারি ডিভাইস মানে আমি কী দিয়ে অক্সিজেন দেবো অক্সিজেন মাস্ক ওর ন্যাজাল ক্যানিউলা অর অক্সিজেন টেন্ট ভেঞ্চুরি মাস্ক যেটা দিয়ে আমি পেশেন্টকে অক্সিজেন দেবো সেই মেথড অর ডেলিভারি ডিভাইস যেটা যেমন অক্সিজেন মাস্ক হতে পারে ভেঞ্চুরি মাস্ক হতে পারে নেজাল ক্যানুলা হতে পারে তো সেটা আমাদেরকে নিতে হবে নেক্সট গছ পিসেস গছ পিসেস নিচ্ছি এই কারণে টু ক্লিন দ্য টু ক্লিন দ্য অক্সিজেন মাস্ক অর ডেলিভারি ডিভাইস যেটা পেশেন্টকে আমরা ইউজ করব অক্সিজেন দেওয়ার জন্য যেটা আমি ইউজ করছি সেটা অক্সিজেন মাস্ক হতে পারে ক্যানুলা হতে পারে সেটাকে আমরা ক্লিন করার জন্য গজ পিসেস নিচ্ছি নেক্সট ইজ অ্যাডেসিভ টেপ নেব অ্যাডেসিভ টেপ টু ফিক্স দ্য অক্সিজেন মাস্ক অর ক্যানুলা যেটা দিয়ে প্রোভাইড করছি অক্সিজেন সেটাকে ফিক্স করার জন্য পেশেন্টের ফেসের সাথে তার জন্য আমরা অ্যাডিসিভ টেপ নিচ্ছি সো দোজ আর দ্য ডিভাইস অর আর্টিকেলস রিকোয়ার্ড ফর অক্সিজেন ইনহেলেশন অ্যান্ড নো স্মোকিং সাইন আর অক্সিজেন ইন ইউজ সাইন সো অক্সিজেন যে পেশেন্ট পাচ্ছে তার জন্য পেশেন্টের কাছাকাছি যাতে কোনো স্মোকিং না থাকে তো নো স্মোকিং ব্যানার আমাদের লাগবে তো সেটা আমরা আর্টিকেলসের মধ্যে ইনক্লুড করে নেব এবং এছাড়াও কিডনি ডিস এবং পেপার ব্যাগ এবং ডায়রি এবং পেন লাগবে কিডনি ডিস এবং পেপার ব্যাগ লাগছে টু ডিসকার্ড দ্য ওয়েস্ট মেটেরিয়াল পিসেস এগুলো আমার ডিসকার্ড করার জন্য আমাদের কিডনি ডিস লাগবে এবং এছাড়াও ডায়রি অ্যান্ড পেন টু রেকর্ড দ্য প্রসিডিউর সো দোজ আর দ্য আর্টিকেলস রিকোয়ার্ড ফর অক্সিজেন থেরাপির অক্সিজেন ইনহেলেশন সো নেক্সট কাম টু দ্য স্টেপস অফ দ্য প্রসিডিউর সো আমরা জানি যে কোনো প্রসিডিওর করার জন্য ফার্স্ট আমাদের ফার্স্ট স্টেপ ইস হ্যান্ড ওয়াশিং সো আমাদেরকে ওয়াশ হ্যান্ড সরলি ওদেরকে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে নেক্সট ক্লিন দ্য ন্যাজাল ক্যানিউলা অ ন্যাজাল মাস্ক ফেস মাস্ক যেটা দিয়ে আমি অক্সিজেন প্রোভাইড করবো ডেলিভারি এজেন্ট অর ডেলিভারি ডিভাইস যেটা দিয়ে আমি অক্সিজেন প্রোভাইড করবো পেশেন্টকে সেই ডেলিভারি ডিভাইসটাকে ক্লিন করে নেব যদি আমি রিউজ করে থাকি যদি এটা আগে ইউজ হয়ে থাকে অক্সিজেন মাস্ক হোক বা ক্যানিউলা হোক তো সেটাকে আমরা ক্লিন করে নেবো রিইউজ যদি করে থাকি তাহলে আমি ক্লিন করবো নেক্সট কানেক্ট দ্য টিউবিংস অর যেটা ডেলিভারি ডিভাইস যেখান থেকে অক্সিজেন পেশেন্টকে প্রোভাইড করবো সেই ডেলিভারি ডিভাইসের টিউবিংসটা আমরা ফ্লোমিটারের সাথে অর হিউমিডিফায়ারের সাথে কানেক্ট করে দেবো এইভাবে কানেক্ট করে দেবো যেটা দিয়ে আমি অক্সিজেন প্রোভাইড করছি যেটা ন্যাজাল ক্যানুলা হতে পারে অর মাস্ক হতে পারে যেটাই হোক না কেন সেই নেজাল ক্যানোলা বা মাস্কের টিউবিংসটাকে আমি কানেক্ট করব হিউমিডিফায়ারের সাথে নেক্সট ফ্লোমিটারটা চেক করে নেবো পেশেন্টে যতটা যে অ্যামাউন্ট অফ অক্সিজেন পেশেন্টকে অ্যাডমিস্টার অ্যাডমিনিস্টার করতে হবে সেটা হতে পারে ফোর লিটার ইট মে বি সিক্স লিটার পার মিনিট ইট মে বি এইট লিটার পার মিনিট যতটা অ্যামাউন্ট পেশেন্টকে প্রোভাইড করা রয়েছে বা যতটা ইন্ডিকেশনস রয়েছে পেশেন্টকে অক্সিজেন দিতে হবে ডক্টর অর্ডার থেকে চেক করে নিয়ে সেই ইন্ডিকেশন ওয়াইজ আমি এই ফ্লোমিটার দিয়ে এই রেগুলেটার দিয়ে আমরা ফ্লোমিটারে সেই সেটা অ্যাডজাস্ট করে দেবো যে অ্যামাউন্ট পেশেন্টকে দেবো সেই অ্যামাউন্টটা দিয়ে আমি এই রেগুলেটারটা ঘুরিয়ে আমি অ্যাডজাস্ট করে দেবো ততটা ফ্লো নেক্সট আফটার দ্যাট আমরা পেশেন্ট কমিউনিকেট করবো যে পেশেন্ট অক্সিজেন পাচ্ছে কিনা এবং পেশেন্টের কোনো পেশেন্টের প্রবলেমগুলো সর্ট আউট হচ্ছে কিনা নেক্সট আমরা কী করবো এই অ্যাডেসিভ টেপ দিয়ে ফিক্স করে দেবো যাতে না খুলে যায় যাতে না পেশেন্টের অক্সিজেন যাতে পেশেন্ট প্রপারলি পায় তার জন্য এটা আমরা ফিক্স করে দেবো অ্যান্ড নেক্সট আমরা পেশেন্টের কে অ্যাসেস করবো পেশেন্টকে আবার অবজার্ভ করবো যে পেশেন্টের মধ্যে যে সাইন অ্যান্ড সিমটোমসগুলো ছিল ব্রিদিং ডিফিকাল্টি বা ল্যাক অফ অক্সিজেনের সেই সাইন অ্যান্ড সিমটমস যেমন স্যাচুরেশন রেসপিরেশন রেট সেগুলো আমরা আবার নেক্সট টাইম আফটার অক্সিজেনশন বা আফটার প্রোভাইড অফ অক্সিজেন থেরাপি অক্সিজেন থেরাপি দেওয়ার পর আমরা আবার চেক করবো এই সাইন অ্যান্ড সিমটমসগুলো রিডিউস হয়েছে কিনা ইভালুয়েট করবো এবং পেশেন্টে কমিউনিকেট করবো ডিউরিং দ্য প্রসিডিউর অ্যান্ড আফটার দ্যাট we should terminate the procedure we should discard the articles proper way and record the procedure